স্কুল মানেই নস্টালজিয়া। স্কুল লাইফের সেই মধুর স্মৃতিগুলি নিয়ে লেখা একটি ছোট্ট প্রতিবেদন স্মৃতি থেকে, লেখা এবং কণ্ঠে শুভ্রনীল নাগ। আস্তে আস্তে আলগা হতে থাকে বন্ধুত্বের সুতোর টানটাও, তবু ছুটির শেষে সেই টেবিল বাজানো, লুকোচুরি খেলা, মাঠের পাশের বটগাছটার ঝুড়ি ধরে গাঙের উপর দোল খাওয়া, কবাডিতে ধুলো মেখে গেঞ্জি ছিঁড়ে বাড়ি ফেরা, টিফিন টাইমে স্যারেদের মিমিক্রি, দোতলার বারান্দাটায় জুতো দিয়ে ফুটবল খেলা, সেই সব সব মুহূর্তগুলো আমাদের হৃদয়ে বার্ধক্যের স্মৃতিরোমন্থনের উপকরণ হিসাবে ভীষণ রকম যত্নে সঞ্চিত হয়ে থেকে যায় সারা জীবন। সবাই বলে চক, ডাস্টার, টেবিল, ব্ল্যাকবোর্ড এসবই নাকি নির্জীব, তবে আমাদের ক্লাসরুমে থাকা প্রত্যেকটা জিনিসই জীবন্ত, আর ওরাই দশকের পর দশক ধরে এমনই হাজারটা স্বপ্নকে নিজের হাতে করছে। যেদিন যাবার বেলায় আর পিছনে ফিরে তাকাইনি আমি, সেদিন যাবার বেলায় সত্যিই আর পিছনে ফিরে তাকাইনি।